এসএসসি পাশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে। চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেই এসএসসি পাশে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। এসএসসি পাশে অফিস সহকারী পদে চাকরি দেবে এয়ার অ্যাস্ট্রা। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো এয়ার অ্যাস্ট্রাতে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করলে চাকরিটি পেতে পারেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ না দেখলে আপনি কিন্তু আবেদনে ভুল করবেন, আর আপনার আবেদনে ভুল হলে আপনি কিন্তু ইন্টারভিউতে কল পাবেন না। এয়ার এস্টা এয়ারলাইন্সে অফিস সহকারী কাম ক্লিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম এয়ার এস্টা এয়ারলাইন্স, পদের নাম অফিস সহকারী কাম ক্লিনার, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা এসএসসি, অভিজ্ঞতা প্রযোজ্য নয়। আপনারা এইচএসসি পাশে এসএসসি পাশে অভিজ্ঞতা ছাড়াই এই চাকরিটিতে আবেদন করতে পারছেন। মনে রাখবেন, ডেডলাইন কিন্তু 6 সেপ্টেম্বর হলেও আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে রাখবেন, কারণ যত তাড়াতাড়ি আপনি আবেদন করবেন তত তাড়াতাড়ি ওনারা আপনাকে ইন্টারভিউতে কল করবে। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ, বয়স 18 থেকে 30 বছর, কর্মস্থল যে কোনো স্থান, কোম্পানির সুযোগ সুবিধাদি রয়েছে কোম্পানির নিয়ম অনুযায়ী। আবেদনের শেষ সময় 6 সেপ্টেম্বর 2023। আবেদনের নিয়ম, আগ্রহীরা bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আবেদন করার জন্য bdjobs.com এর লেখাটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে bdjobs এর ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে এয়ার এস্টার অফিস সহকারী কাম ক্লিনার পদের সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। যেমন চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ রয়েছে, বয়স 18 থেকে 30 বছর, শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন, শারীরিকভাবে সুঠাম দেহ ও উচ্চতার অধিকারী হতে হবে, চলমান শিক্ষার্থীরা আবেদনের জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে এখন গ্রাজুয়েশন করছেন তাহলে আপনি আবেদন করবেন না, কারণ পড়াশোনার পাশাপাশি চাকরিটি করতে আপনার অসুবিধা হবে। তাই এখানে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আপনি যেন আবেদন না করেন। আবার বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি কিন্তু দেখিয়ে দিব কিভাবে আপনারা এই চাকরিটি পেতে পারেন, তাই সম্পূর্ণ না দেখলে আপনি কিন্তু বুঝবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর এখান থেকে আপনার bdjobs এর অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। bdjobs এর অ্যাকাউন্ট লগ ইন করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, চাকরিটি কিন্তু প্রফেশনাল, তাই আপনার bdjobs এর অ্যাকাউন্টটি প্রফেশনাল হতে হবে। আমাদের কমেন্ট করে জানানোর পর আমরা আপনাকে প্রফেশনাল একটি ভিডিও সাজেস্ট করে দেব, খুব সহজে এবং দ্রুত খোলা যায়। আপনারা দেখে খুব সহজে দ্রুত একটি bdjobs এর অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এরপর অনলাইনে আবেদনে ক্লিক করে দিবেন। অনলাইনে আবেদনে ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে। যেহেতু এসএসসি এইচএসসি পাশে, তাই আমি এখানে 18,000 বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী বসিয়ে দিতে পারেন। এখন দেখাবো আপনারা কিভাবে এই চাকরিটি পেতে পারেন। এখানে দেখুন প্রায়োরিটি লেভেল দেওয়া আছে এবং তার 2টি ধাপ রয়েছে, হাই এবং রেগুলার। এই প্রায়োরিটি লেভেলে হাই আপনি সপ্তাহে যে কোনো একটি চাকরিতে দিতে পারবেন এবং রেগুলার প্রতিটি চাকরিতেই দিতে পারবেন। আপনি যদি হাই দেন তাহলে কোম্পানি বুঝবে আপনি চাকরিটি করতে হাইলি ইন্টারেস্টেড, তাই আপনাকে ইন্টারভিউতে কল করবে। আপনি যদি রেগুলার দেন তাহলে অতটা অগ্রাধিকার নাও পেতে পারেন, হাই দিলে আপনি বেশি অগ্রাধিকার পাবেন। তারপর এই নিচের দিকে এসে এই সতর্ক বার্তাটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন। এই সতর্ক বার্তাটিতে লেখা আছে, bdjobs শুধুমাত্র নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের মাঝে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। bdjobs ওয়েবসাইটের মাধ্যমে চাকরিতে আবেদন করার পর কোম্পানি যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম অথবা প্রতারণা করে, তার জন্য bdjobs.com এবং Shohoj Solution লিমিটেড দায়ী থাকবে না। এই সতর্ক বার্তাটি খুব ভালোভাবে পড়ার পর উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দেবেন। ভিউয়ার্স, আবেদনে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। আর যেভাবে বলেছি সেভাবে আবেদন করলে আপনি চাকরিটি পাবেনই পাবেন।